হাই ফ্রেন্ডস, আমি শোভন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি দ্য ঘোস্ট এই মুভিটা রিভিউ করব। এই মুভিটা কিন্তু 5th October 2022 এই মুভিটা থিয়েটারে রিলিজ হয়, পরে কিন্তু 2nd November 2022 কিন্তু নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুভিটা চলে আসে। তা কেমন হলো দ্য ঘোস্ট? ডিউরেশনের কথা যদি বলি 2 ঘন্টা 18 মিনিট প্লাস, এবং অ্যাজ এ জনার হিসেবে এটা অ্যাকশন অ্যাডভেঞ্চার জনার হিসেবে এটাকে ধরা হবে। লিড কাস্ট রয়েছে আমাদের সবার প্রিয় নাগার্জুনা, সোনাল চৌহান, গুড পানাক সহ আরও অনেকে। তা এখানে কিন্তু এটা কিছু ইনফরমেশন শুরুতে দিয়ে রেখে, এটা এমনি রেটিং 5.4 out of 10, টাইমস অফ ইন্ডিয়াকে 2.5 out of 5 দিয়েছে, এবং এই মুভিটা কিন্তু বক্স অফিস কালেকশন ছিল 9 crore প্লাস। রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই প্রবীণ সত্তারু, এবং এটা কিন্তু অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে তেলুগু ল্যাঙ্গুয়েজ ফিল্ম। তার এটাকে হিন্দি ভার্সনে আমি দেখেছি নেটফ্লিক্সে। তো এখানে নাগার্জুনা, সে হলো একজন ইন্টারপোল একজন এজেন্ট রয়েছে, এবং তার এখানে নাম থাকে বিক্রম নাইডু, এবং তাকে কেন দ্য ঘোস্ট নামে দেখা হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই মুভিটা দেখতে হবে। এবং তার সাথে সোনাল চৌহানের একটা রিলেশন থাকে, তার সেও ইন্টারপোলে কাজ করে। তার একটা অ্যাঙ্গার ম্যানেজমেন্ট একটা ব্যাপার রয়েছে। 1984 একটা রায়টে কিন্তু তার একটা প্রবলেম হয় তার ফ্যামিলি, সেই জিনিসটা তার মানে মাইন্ডে বারবার ঘুরে ঘুরে আসে, এবং সেই জন্য সে একজন সাইকিয়াট্রিস্টকেও সে দেখায়। তো সেরকম একটা ইন্টারপোলের সময় একটা কাজ করতে গিয়ে সে একটা 10 বছরের বাচ্চাকে সে বাঁচাতে পারে না, এবং তারপর সে ইন্টারপোলটা ছেড়ে দেয় সে একটা মিশনে সে ফেল হওয়ার পর থেকে। তা তারপরে আবার তার কাছে প্রায় 5 বছর পর তার কাছে একটা মিশন আসে, এবং সেই মিশনেই হলো মানে তার গুল পানাগুলো তার সম্পর্কে মন হয়। তো তার মেয়েকে রীতিমতো মানে দেখাশুনো করতে হবে অ্যাজ এ কিছু বডিগার্ড বা সিকিউরিটি গার্ড আপনি বলতে পারেন। এবং তার সেখানে কিন্তু সেই বোন তার বোনের মেয়ের সাথে নাগার্জুনার যে একটা রিলেশন থাকে, যে মামা ভাগ্নির একটা সম্পর্ক সেটা দেখানো হয়েছে, মা এবং মেয়ের রিলেশনটা যে বিল্ড আপ হতে পারেনি কেন সেটা দেখানো হয়েছে, এবং সোনাল চৌহানের সাথে যে এখানে নাগার্জুনার যে একটা রিলেশন ছিল সেই রিলেশনটাও বা কেন ব্রেকআপ হয়, অনেকগুলো রিলেশনকে এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে সেটা এক কথা অসাধারণ। দুবাইতে শুটিং রয়েছে, সিনেমাটোগ্রাফি অসাধারণ, একটা দুটো গান রয়েছে সেগুলো ভালো, লোকেশন ভালো, স্ক্রিন প্লেও যথেষ্ট টাইট। 2 ঘন্টা 18 মিনিট আপনারা কিন্তু কোথাও বোরিং ব্যাপার প্রায় নেই প্রায় বলতে গেলে, এবং যারা অ্যাকশন মুভি লাভার্স যারা তাদের জন্য কিন্তু এই মুভিটা কিন্তু একদম দুর্দান্ত আমি বলবো। তেমন নাগার্জুনা যথেষ্ট ভালো তিনি অভিনয় করে থাকেন। এখানে যদি হিন্দি ভার্সন দেখেছি বলে তার মানে নাগার্জুনার ভয়েসে যে ডাব যেটা সেটা আমার একদমই ভালো লাগেনি। কিন্তু এখানে যে দুটো সিনের কথা আমি একদম না বললে নয় সেটা হলো একটা সিন রয়েছে যেখানে আন্ডারওয়ার্ল্ড সবাই কিন্তু দ্য ঘোস্টের কাছে মাথা নত করে, সবাই কিন্তু অস্ত্র শস্ত্রগুলো দিয়ে দেয়। সেখানে বৃষ্টির যে একটা সিকোয়েন্স রয়েছে সেই সিকোয়েন্সটা দুর্দান্ত। এই মুভির অন্যতম সম্পদ যদি আমি বলি সেটা হলো বিজিএম, আউটস্ট্যান্ডিং বিজিএম। অ্যাকশন সিকোয়েন্স বলুন বা কোনো ইমোশনাল জায়গার কথা বলুন, সেই সিকোয়েন্স জায়গায় যখন বিজিএমটা যেভাবে ইনপুট করা হয়েছে সেটা কিন্তু এক কথা অসাধারণ। আর একটা সিনের কথা বলতে হবে যেখানে নাগার্জুনা বিক্রম নাইডু অ্যাকশন করছে, সেখানে একটা বড় একজন মানে যে মানে শত্রুদের মাথা যাকে বলবো তাকে মেরে ফেলার পর তার যে আরও যারা সঙ্গী সাথী ছিল তারা যেভাবে টর্চ লাইটটা তার দিকে যেভাবে এগিয়ে যাচ্ছিলো এবং নাগার্জুনা হাঁটছে পেছন পেছন প্রত্যেকটা লোকের টর্চ লাইটগুলো তার সাথে সাথে এগোচ্ছে, এই সিনটা একদম মুভির প্রায় শেষের দিকে এই সিনটা কিন্তু এক কথায় অসাধারণ। আরও বেশ কিছু সিকোয়েন্সের কথা রয়েছে, সেগুলো তো বলতে গেলে ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাবে, যেখানে কিন্তু আদিতিকে বলে যে রান। তো সেই যে সিনটা, যদিও সেখানে VFXটা অতটা ভালো ছিল না, VFX যথেষ্ট পুয়োর লেগেছে, যদিও VFXের পোর্শনগুলো খুব কম, কিন্তু তারপরও যেই যে সেই সিনটার কথা যে আমি বলছি যারা মুভিটা দ্য ঘোস্ট দেখেছেন তারা বলতে পারবেন, সেখানটা কিন্তু বেশ ভালো। এবং দ্য ঘোস্ট ভার্সেস স্কর্পিয়ন, স্কর্পিয়নই বা কে, এই অনেক অনেক প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই আপনাদের দ্য ঘোস্ট এই মুভিটা দেখতে হবে। আমি কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত, জাস্ট দেখা শেষ করলাম নেটফ্লিক্সে, এবং এরকম মুভি যারা অ্যাকশন লাভার্স যারা তাদের জন্য কিন্তু এরকম মুভি সত্যি একটা আনন্দদায়ক একটা ব্যাপার কিন্তু এনে দেবে। তা এর থেকে বেশি জানতে হলে অবশ্যই আপনাদের নেটফ্লিক্সে যেতে হবে, গিয়ে দ্য ঘোস্ট এই মুভিটা দেখতে হবে। তা এটাই ছিল আমার দ্য ঘোস্ট মুভি রিভিউ। ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলুন আমার চ্যানেলকে। সো টিল দ্য নেক্সট ডে, টাটা।